ব্রিজ না থাকায় সাঁকো পার হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হতো শিক্ষার্থীদের, আর এতে প্রায় ঘটত দুর্ঘটনা। শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের দীর্ঘদিনের সমস্যা দূর করলেন নোয়াখালী এক আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। এতে অনেক খুশি এলাকার মানুষ ও স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা। এই ব্রিজটা ভেঙে থাকার কারণে আমরা খুবই অসুবিধার মধ্যে থাকতাম, এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগে এই ব্রিজটা করা হয়েছে তাতে আমরা খুবই উপকৃত হয়েছি। এবং এমপি মহোদয়ের নিকট থেকে যে এই ব্রিজটা হয়েছে এবং তার উদ্যোগে তিনি যে এই ব্রিজটার জন্য অনুদান দিয়েছে তার জন্য আমরা অনেক কৃতজ্ঞ, এবং তাকে আমরা অনেক সম্মান জানাই এবং তাকে শ্রদ্ধা জানাই। আমাদের মাদ্রাসায় আগে একটি ব্রিজ ছিল, ওটা কিছুটা ভাঙচুর থাকার কারণে আমাদের আসা যাওয়াতে কিছু অসুবিধা ছিল, কিন্তু এখন যে ব্রিজটা দেওয়া হয়েছে তাতে আমরা অনেকেই উপকৃত। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে ব্রিজটা দিয়েছেন তাতে আমরা অনেক উপকৃত, কারণ আমরা এই ব্রিজটা হওয়ার কারণে সুন্দরভাবে আসা যাওয়া করতে পারছি। আগের ব্রিজটা ভাঙাচুরে থাকার কারণে মাদ্রাসার ছাত্র ছাত্রীরা ঠিকভাবে আসতে পারতো না, তাদের অসুবিধা হতো, এমনকি মাদ্রাসার অনেক সমস্যা হতো। বাকি এছাড়াও আরো দুটি ব্রিজ হয়েছে এই এলাকাতে, এর দ্বারা মানুষ অনেক উপকৃত, মানুষ ঠিকভাবে চলাচল করতে পারছে। জানা যায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জয়াগ ইউনিয়নে 79,58,000 টাকা ব্যয়ে জয়াগ রশিদিয়া আলিম মাদ্রাসার ব্রিজ, 65,98,000 টাকা ব্যয়ে আমকি মহিলা আলিম মাদ্রাসা ব্রিজ ও 67,00,000 টাকা ব্যয়ে আমকি মিয়াবাড়ি সংলগ্ন ব্রিজ নির্মাণ করে। এই তিনটা ব্রিজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দুটো ব্রিজই শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের রাস্তায়। অতীতে ছাত্রছাত্রীরা এই জায়গাগুলো দিয়ে হাঁটতে বা চলাফেরা করতে অনেক কষ্ট হতো, ব্রিজের কারণে তাদের সে কষ্ট লাঘব হয়েছে। পাশাপাশি আরেকটা ব্রিজ আছে, সেটা দুইটা গ্রামের সংযোগ পথে, সেখানটা আগে একটা সরু ব্রিজ ছিল, ভারী যানবাহন সেখানে প্রবেশ করানো কোনোভাবেই সম্ভব ছিল না। এই ব্রিজের ফলে সেখানে এখন যাতায়াত ব্যবস্থা সহজ হয়েছে। শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে জানান নোয়াখালী এক আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। দাবি তো আমি পূরণ করার কেউ না, আসলে এটা জননেত্রী শেখ হাসিনা, হয়তো আমি জননেত্রী শেখ হাসিনার একজন প্রতিনিধি হিসেবে এখানে দায়িত্ব পালন করতেছি। সে দায়িত্ব পালন করার ইচ্ছা প্রকাশ করা থাকলে আসলে অনেক কিছু করা যায়, যেটা আমি অতীতেও আপনাদের সাংবাদিকদেরকে বলেছি যে এই তিনটা ব্রিজ আপনারা দেখবেন দুইটা বড় ধরনের মাদ্রাসা আছে এই কানেক্টিভিটির সাথে, এই দুইটা ব্রিজের সাথে শত শত ছেলে মেয়েরা, হাজার হাজার ছেলে মেয়েরা এই প্রতিষ্ঠানগুলোতে আসা যাওয়া করে, তাদের চলাচলের বিভিন্ন ধরনের বিঘ্ন ঘটতে হয়। সেই কারণে স্কুল কমিটির মাদ্রাসা কমিটির ম্যানেজিং কমিটির সভাপতি মহোদয় সহ প্রিন্সিপালরা স্থানীয় জনপ্রতিনিধিরা আমার সাথে যোগাযোগ করেছে, আমি চেষ্টা করেছি, এবং যার কারণেই জননেত্রী শেখ হাসিনা এই তিনটা ব্রিজের উপরে বরাদ্দ দিয়েছে। আমার কাছে যতটুকু আমার মেমোরিতে আছে প্রায় 2 কোটি টাকার কাছাকাছি এই তিনটা ব্রিজের ক্ষেত্রে বরাদ্দ দেওয়া হয়েছে, এবং ব্রিজগুলো সমাপ্ত হয়েছে ইনশাল্লাহ। আজকে সেই ব্রিজগুলো আমরা উদ্বোধন করলাম।